আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কুরআন তেলাওয়াত তারিখে বলা হবে, তুমি কুরআন তেলাওয়াত করতে থাকো এবং ওপরে উঠতে থাকো, তুমি কুরআন তেলাওয়াত করতে থাকো এবং তেলাওয়াত করতে করতে ওপরে উঠতে থাকো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, প্রতিটি অক্ষর অক্ষর ও শব্দ শব্দ স্পষ্টভাবে পাঠ করতে থাকো যেভাবে তুমি দুনিয়াতে স্পষ্টভাবে পাঠ করতেছিলে। ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার তেলাওয়াতের শেষ আয়াতের নিকটেই জান্নাতে তোমার স্থান বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আপনি একটু লক্ষ্য করুন তো, একজন হাফেজের কত মূল্য, একজন কোরআনের হাফেজের, একজন কোরআনের কারি সাহেবের, একজন কোরআনের আলেমের কত দাম, কত মূল্য। কিন্তু আজকের আমাদের সমাজে হাফেজদের আমরা মূল্যায়ন করি না, আলেমদের আমরা মূল্যায়ন করি না। আমরা মানুষ মনে করি যে হাফেজরা মাওলানা আলেমরা মনে হয় ওই মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায়। দুনিয়াতে অনেক বেশি এদের দাম সম্মান মর্যাদা রয়েছে, আপনাকে আমাকে ও সম্মান মর্যাদা দিতে হবে এবং পরকালে অনেক অনেক বেশি সম্মান ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। এই জন্য সময়টা উপস্থিতি আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করে বলবো যে আপনার ছেলেদের, আপনার ছোট্ট সোনামণিদেরকে কুরআনুল কারিম যেখানে মুখস্ত করানো হয় হাফিজি মাদ্রাসা হেফজখানায় তাদেরকে ভর্তি করিয়ে দিবেন এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন। অবশ্যই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ফজিলত অবশ্যই দুনিয়াবী জীবনেও আছে, পরকালে আছে, ইসলামেও এর ইসলামী শরিয়াতেও মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। মনে করেন আপনার সন্তান যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, ছোটোবেলা থেকে সে যদি আদর্শবান হয়, সে যদি ভদ্র হয়, বয়সকালে আপনি যখন বয়স অনেক বেশি হয়ে গেছে, আপনি যখন অসল হয়ে যাবেন, আপনি যখন চলাফেরা করতে পারবেন না, তখন কিন্তু সে আদর্শবান ছেলে, যে কয়টা ছেলে হোক না কেন, আপনার ভরণ পোষণে সে একটা ব্যবস্থা করবে, সে আপনাকে দেখাশোনা করবে। আর সে যদি অন্য লাইনে চলে যায়, সে যদি তার ইসলাম সম্পর্কে যদি মোটেও ধারণা না থাকে, মাতা পিতার খেদমত করলে কী হয় না হয়, পরকালে কী রয়েছে না খেদমত করলে, সে যদি না জানে আপনাকে কিন্তু খেদমত করবে না। এই জন্য অবশ্যই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত।